যারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে আসেন, দেখেন তারা গাড়ি নিয়ে এসে এই জায়গাতে চলে আসছে খুব সকালবেলাতে। হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারে তারা প্রথমে চলে আসেন, এখান থেকে তারা বিভিন্ন জায়গাতে যেত। জাফলং চা বাগান সিমুল আশেপাশে প্রচুর হোটেল আছে, পর্যটকরা অনেকে আসেন, যারা দূর থেকে আসেন এখানে অনেকে এসে অবস্থান করেন। আশেপাশে সব হোটেল আছে, দোকান আছে। আসসালামু আলাইকুম, আমরা আছি এখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে সিলেটে। গোলাপ ভাই আসছেন ফজরের নামাজ পড়ে, আমরা এখানে চলে সকালবেলাতে অনেকে চলে আসে। আপনারা যারা বাইরে থেকে পর্যটক সাধারণত আসেন, তারা দেখেন সবাই চলেছেন এই ফজরের আজানের সময়তে, ভোরবেলাতে এখানে এসে পৌঁছাবে। যারা পর্যটন করেন, যারা বেড়ান অন্য জায়গাতে যাবেন, তারা সকালে এই জায়গাতে এসে তারপরে আমরা এখন দরগার দিকে যাচ্ছি। এটা সিঁড়ি, সিঁড়ি দিয়ে আমরা এখন দরগার দিকে যাচ্ছি। ধরেন কথা বলতে থাকেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ এর মাজারে আছি আমরা এখন। জালালে কবিতর হিসাবে বিখ্যাত, যেগুলো দর্শনার্থী দেখেন প্রচুর। আমরা পুকুরে গজার মাছ দেখলাম, হযরত শাহজালাল রহমতুল্লাহ দরগার ভিতর আছি আমরা এখন। আল্লাহ
আসসালামু আলাইকুম। জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা কথা বলে কোন আমলের এটা? যে হুজুরের আমলের। এটা কত মন আটে এখানে? মোবাইলে তোলা যাবে। আপনি কি লোক হইবে?